একদিন দেখা হবে কিনে, তবে কখনো তোকে বলতে পারবো না রে। তবে তোকে ছাড়া থাকতে হবে, মেনে নিতে পারছি না রে। বন্ধু দেখ, আমারও খুব কষ্ট হচ্ছে তোদের ছেড়ে যেতে। আমি যেটা মনে করি সেটাই ভালো, তুমি আমাকে জ্ঞান দেও আর কি। এই এখানে কি হয়েছে? জোর দেখেন, সে যেতে চাচ্ছে না, তাকে জোর করে নিয়ে যাচ্ছে। তাকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছে? আমি হলাম তার বড় ভাই, আমি তাকে কোথায় নিয়ে যাই না যাই সেটা দেখা বা বলার আপনি কি? হ্যাঁ, আমি তার কেউ না, কিন্তু আপনি তাকে কেন জোর করে নিয়ে যাচ্ছেন? দেখেন ভাই, আমার অনেক বড় স্বপ্ন ছিল তাকে লেখাপড়া করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবো। আজকে যদি আপনি বা আপনার বাপ্পা মারা যায়, তাহলে আপনি বা আপনার বাপ্পার জানাজা কি পড়াবে? নিশ্চয়ই আপনার ভাই, আপনার ভাইয়ের সারা জীবনে ইনকাম দিয়ে জান্নাত কিনবেন তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবেন না। আপনার ভাই যদি আপনার জন্য দোয়া করে, তাহলে এটা পরকালের জন্য আপনার জন্য ভালো হবে। যারা মাদ্রাসায় পড়া, তাদের টার্গেট হলো দক্ষ হাফেজ আলেম তৈরি করা, ডক্টর বা ইঞ্জিনিয়ার নয়। ভাই আমি বুঝতে পারছি, আজ থেকে আমার ছোট ভাই এই মাদ্রাসায় পড়বে। প্রত্যেক মুসলমান নরনারীর উপর দীন ইলম শিক্ষা করা ফরজ। আসলে আমাদের মুসলমান সন্তানদের স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি ইসলামী দীন শিক্ষা দেওয়া উচিত। হ্যাঁ, আমি তার কেউ না, কিন্তু কেন তাকে